গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীজ কিচেন ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগ থেকে আমি দেবী বলছি। আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। এখন বাজে সকাল আটটা থেকে আমার রান্নাবান্না শুরু। চলুন আজকে লাউয়ের কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তাহলে সেটা করা যাক। আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ ঘণ্ট মুগ ডাল দিয়ে। তো চলুন তাহলে রান্না করা যাক। এই দেখুন লাউটাকে আমি এরকম করে কেটেছি, বেশি জোর ঝিরি ঝিরি করে কাটিনি, এরকম কাটলেই হবে। তো লাউটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে ফোড়নে দেব অল্প একটু হিং, মুগ ডাল, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। চলুন, এখানে কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি মুগ ডালটাকে একটু ভেজে নেব, বেশি লাল লাল করেও ভাজা হবে না। মুগ ডালটা যখন এইভাবে ভাজা হবে, এরকম অবস্থায় আসবে, তখন আমি লাউগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি এটাকে ভালো করে নাড়াব। এই লাউ ঘণ্ট মুগ ডাল ছিটে দিয়ে, বাঙালির ভাষায় বলে মুগ ডাল ছিটা, তো এই মুগ ডাল ছিটা দিয়ে রান্নাটা চিংড়ি মাছের থেকেও কিন্তু খুব সুস্বাদু হয়। আমি পরিমাণ মতন হলুদ করে দেব, আর কিচ্ছু লাগবে না। আপনারা চাইলে এর মধ্যে বড়ি দিতে পারেন, তো আমি হিং দিলাম বলে আর বড়িটা দিলাম না। এবারে দেবো পরিমাণ মতো লবণ, এটাকে ঢাকা দিয়ে দিতে দেবো। তাহলে এবার ঢাকনাটা খুলে দিলাম, মাঝে একবার নেড়ে দিয়েছিলাম, কমিয়ে রেখেছিলাম, কমিয়ে কমিয়ে এটা হবে, না হলে লাউটা সিদ্ধ হবে না। তো অল্প একটু সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। ঢাকনাটা খুলে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ ফোড়নে যে লঙ্কা দিয়েছি সেটাতেই ঝাল হয়ে যাবে। লাউটা গলে গেছে, এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেব, কারণ যে কোনো নিরামিষ তরকারিতে যদি একটু মিষ্টি দেওয়া যায় তো খুবই খেতে টেস্ট হয়। একটু খুন্তি দিয়ে নামিয়ে দিলাম, এটা কিন্তু প্রচন্ড টেস্ট হয়। নামানোর আগে হাফ চামচ আমি ঘি দিয়ে দিলাম, সে কিন্তু গরম মশলা দেব না, ঘি দিয়ে এবার আমি এটা নামিয়ে দেব। হয়ে গেল মুগ ডাল ছিটা দিয়ে লাউয়ের ঘণ্ট, তাহলে এটা এবার নামানো যাক। হয়ে গেল মুগ ডাল ছিটা দিয়ে লাউয়ের ঘণ্ট, কত সুন্দর দেখতে লাগছে এবং কত সুন্দর লোভনীয়। তাহলে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন লাউয়ের ঘণ্ট। ঝটপট হয়ে গেল মুগ ডাল ছিটা দিয়ে লাউ ঘণ্ট, আপনারা করে খান। অনেক তো চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন, বড়ি দিয়ে খেয়েছেন, কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি, এটা একটা বাঙালদের রেসিপি। আমি আমার যখন বিয়ে হয়েছে তখন আমি শ্বশুরবাড়ি এসে এই রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো তাই জন্য আমার শাশুড়ি মায়ের এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো মশলা ছাড়া শুধু মুগ ডাল ছিটা দিয়ে রান্না করলেই হয়ে গেল মুগ ডালের
লাউয়ের ঘন্ট মুগ ডাল দিয়ে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যাই, টাটা।